শো দেখলেন, অহনিশের শো দেখার পর আপনার কি মনে হচ্ছে, অহনিশ নিয়ে আপনার ভাবনাটা কি? আচ্ছা, আশা করি যে নতুন প্রজন্মের যে আমরা আমাদের মধ্যে নতুন প্রজন্ম আছে, তার একটা সুশৃঙ্খল এবং নতুন নতুন জীবনের গতি দ্বারা তারা চালিয়ে যাবে, এই আমার আশা। দেখার পর আপনার কোন মুভিটা সবচেয়ে ভালো লেগেছে? যেটা সবচেয়ে ভালো লাগতো সেটা তো দেখা হয় না, স্ট্রং ফেথ। আমার একটা স্ট্রং ফেথ আছে যেটা অহনিশ প্রেম অনেক অনেক দূর আগাবে। অহনিশের শো দেখেছেন? আচ্ছা, আপনার আপনার কি মনে হয় অহনিশের শোগুলোর যে কথাগুলো বা কাজগুলোর মাধ্যমে আপনি কি নিজেকে ইন্সপায়ার করতে পারছেন? সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটা, সব কিছু স্ক্রিপ্টে শিক্ষণীয় ব্যাপার আছে, যেগুলো আমাদের ইয়াং জেনারেশন যেগুলো আছে এগুলোতে খুব ইন্সপায়ার করবে। আপু, আজকে তো আপনি আমাদের অহনিশের শো দেখেছেন, আপনার কোন মুভিটা সবচেয়ে বেশি ভালো লেগেছে? ওই যে একটা ছিল এনভায়রনমেন্ট, যেটা বাচ্চার ওই মায়ের ওইটা, দেন সুইসাইড, এই আর ওই যে 31st যেটা ছিল মানে কাপড় দেওয়া ওটা। আচ্ছা, অহনিশকে আরো সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনার মতামত একটু জানতে পারি, আমরা কি কি উন্নতি করতে পারি? এগিয়ে নিতে বলতে আমি এটা বলবো না যে আজকে থেকে আমি অহনিশের ফ্যান, এটা জানি যে আজকে থেকে চিটাগাঙে আরো অনেক অনেক মানুষ যারা অহনিশের নামটাও কখনো শুনে নাই, ওরা অহনিশের ফ্যান হয়ে যাবে অটোমেটিক্যালি। আমি অবশ্যই ইনস্পায়ার করতে পারছি এবং আমি আগামীর জন্য সুন্দর পৃথিবীর জন্য অনিশকে আমি আরও আরও বড় করে চাই। যে ভিডিও থেকে যে আমরা যে শিক্ষাটা নিলাম সেটা যে আমরা বাস্তবায়নে প্রয়োগ করে, তাহলে মনে করবো যে ভিডিওটা অনেক সাকসেস হচ্ছে। আপনি যেটা বলেছেন যে জনসচেতনতা তৈরি করতে পারছে কি না, সেটা হচ্ছে এত অল্পতেই হয়তো বলা যাবে না, তবে অহনিশ নতুন কিছু করছে তাদের ভিডিওগুলোর মাধ্যমে জনসচেতনতা তৈরির একটা নতুন প্রচেষ্টা, সেটা অবশ্যই ভালো একটা উদ্যোগ এবং অহনিশের প্রতি শুভকামনা থাকবে। হয়তো এইভাবে যদি তারা কন্টিনিউ করতে পারে তাহলে হয়তো একটা ভালো একটা পরিবর্তন তারা আনতে পারবে এবং এটার মধ্যে কিছু মানুষকে তারা ভালো কিছু মেসেজ দিতে পারবে। আসলে অহনিশ প্রত্যেকটা মুভি এখানে আমার মতে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার পাওয়ার মতো, এবং আমার কাছে মনে হয়েছে আমরা সোশ্যাল ওয়ার্ক করি এবং প্রত্যেকটা মুভিতেই এক একটা সোশ্যাল ওয়ার্কের মেসেজ আছে, এবং এই মেসেজগুলো যদি আমরা ফিল করি এবং সমাজে ছড়িয়ে দিতে পারি, আই বিলিভ দ্যাট উই ক্যান চেঞ্জ দ্য সোসাইটি। এই যে অনিশের যে চিন্তা এবং চিন্তার যে বিশাল পরিসর, আশা করছি চিটংয়ের মাটিতেও সেরকম কিছু একটা ঘটবে এবং চিটংয়ে যারা কাজ করবে তারাও অনিশের মতো ক্রিয়েটিভ কিছু কাজ করবে, আমরা সেই প্রত্যাশা রাখি। আমি চিন্তা করি চিটংয়ে যেরকম একটা এরকম মুভি হচ্ছে, মুভি শো হচ্ছে, মুভি শো হওয়া মানে কিন্তু মুভি শো হওয়া না, অর্থাৎ একটা বিশাল পাবলিসিটি হওয়া, মানুষের মধ্যে জাগরণ সৃষ্টি করা, কিছু ফ্যান তৈরি করছে তারা, এবং সে একটা যদি তারা রাজশাহীতে করতে পারে, বিভাগীয় শহরগুলিতে করতে পারে, স্পেশালি কিছু ইউনিভার্সিটির হলে যদি করতে পারে, আমি মনে করি সেখানে ক্রিয়েটিভ কিছু লোক তৈরি হবে, আর যত বেশি ক্রিয়েটিভ লোক তৈরি হবে অনিশের জন্য তত ভালো হবে, অর্থাৎ কাজ করার জন্য অনেক সময় মানুষ খুঁজে পাওয়া যায় না। তো আমি মনে করি অনিশ সেই চিন্তাটা রাখবে, বেশি মানুষ সৃষ্টি করবে এবং বেশি করে তারা কাজ করতে পারবে। দর্শকরা, একটু আগে আমাদের অহনিশের চট্টগ্রামের শোটা শেষ হলো, আমরা একটু আগে যারা বের হয়েছেন তাদের মতামত জেনেছি, তাদের ভালো লাগা মন্দ লাগা, অহনিশের প্রতি তাদের শুভকামনা, অহনিশ ভালো করার জন্য তারা আর কী কী করতে পারে তাদের মতামত জানিয়েছে তারা। এখানে দেখতে পাচ্ছি অহনিশের অনেক বড় ফ্যান মনে হচ্ছে আমার কাছে, যে উনি পায়ের ব্যথা নিয়ে চলে এসেছে মুভি দেখতে, আমাদের শো দেখতে। চলুন আমরা ওনার সাথে একটু কথা বলি। ভাইয়া, আপনি তো পায়ের ব্যান্ডেজ নিয়ে চলে এসেছেন, আপনি কি অহনিশকে আগে থেকে চিনতেন বা অহনিশের ফ্যান মনে হচ্ছে কিছু? না, অহনিশ এর আগে আমি প্রথম মাঝখানে একবার ইয়াতে নেটে একটা দেখেছিলাম ভিডিও, শর্ট ফিল্ম, ভালো লেগেছিলো। আর আমি সবচেয়ে বড় ফ্যান হচ্ছে বান্না ভাইয়ের, খুব ভালো লাগে ওনাকে আমার, আর আমি চাইছিলাম আসতে পারবো না মনে করছি, আমার এক বন্ধু ও আমার খুব জোর করছে, না এসে আর পারলাম না, খুব ভালো লাগতেছে এসে।